প্রিয় দর্শক, আমাদের মেডিসিন টিপ চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক, যৌন সমস্যার কারণে আমাদের মধ্যে অনেকের বিবাহিত জীবনে দুর্বিষহ যন্ত্রণা নেমে আসে। এই যন্ত্রণা থেকে বাঁচতে আমরা ফুটপাতের অনেক দোকান থেকে যৌন উত্তেজক মেডিসিন নিয়ে সেবন করে থাকি। ওই মেডিসিনগুলো উপকারের চেয়ে ক্ষতিকর দিকটাই সবচেয়ে বেশি হয়ে থাকে। তাই আজ থেকে আমরা ফুটপাতের ওষুধ সেবন করা বন্ধ করব। বন্ধুরা, আজকের ভিডিওটি ওই সকল বন্ধুদের জন্য যারা বিবাহিত জীবনে মোটেও সুখী নন। আজকে আমরা আলোচনা করব প্যাসিফিক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যাক্টিভা 50 mg ট্যাবলেট নিয়ে। অ্যাক্টিভা ট্যাবলেটের মূল উপাদান হলো সিলডেনাফিল এবং ড্রাগ ইন্টারন্যাশনালের ইকে প্লাস ক্যাপসুল নিয়ে। ইকে প্লাসের মূল উপাদান হলো ভিটামিন সি এবং ভিটামিন ই। এ দুটি মেডিসিন আমাদের কী কী উপকারে আসে তা বিস্তারিত জানতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুটি মেডিসিন সেবন করলে কী কী উপকার হতে পারে? ইরেকটাইল ডিসফাংশন, বিনাইল প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া এবং বিনাইল প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া সংশ্লিষ্ট ডিসফাংশনের সমস্যায় দেওয়া হয়ে থাকে এই মেডিসিনগুলো। জানি উপরের সমস্যাগুলোর কথা বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের, তাই আমি বিস্তারিত বুঝিয়ে বলছি। একজন পুরুষের যৌন সমস্যার মধ্যে বড় সমস্যা হলো বীর্য পাতলা হওয়া। বীর্য পাতলা হওয়ার কারণে দ্রুত বীর্য বের হয়ে আসে, অর্থাৎ মিলনের আগেই বীর্য বের হয়ে আসে, কিংবা 1 থেকে 2 মিনিটের মধ্যেই বীর্য বের হয়ে যায়। আর এই সমস্যা থেকে মুক্তি দেবে এই দুটি মেডিসিন যদি আপনি নিয়ম মেনে সেবন করতে পারেন, তাহলে আপনার বীর্য ধীরে ধীরে গাঢ় হতে শুরু করবে। বীর্য গাঢ় হলে আপনার টাইমিংও বেড়ে যাবে। দর্শক, পেনিস শক্ত না হওয়া, সময় মতো না দাঁড়ানো, সময় মতো উত্তেজিত না হওয়া বিবাহিত জীবনে বড় একটি সমস্যা হয়ে দেখা দেয়। তবে আপনি যদি নিয়ম মেনে এই মেডিসিন দুটি সেবন করেন, তাহলে মাত্র 3 মাসের মধ্যে আপনার সমস্যা দূর হতে সাহায্য করবে। দর্শক, আপনি যদি উপরের সমস্যাগুলোর মধ্যে থাকেন, তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে পারেন। ক্ষতিকর দিক, মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব ইত্যাদি সমস্যাগুলো দেখা দিতে পারে। সতর্কতা, যে সকল রোগীর উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস ও মৃগী রোগ রয়েছে, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। খাওয়ার নিয়ম, অ্যাক্টিভা 50 mg ট্যাবলেট মিলনের 30 থেকে 40 মিনিট আগে সেবন করবেন, সাথে 1 গ্লাস দুধ খাবেন এবং ইকে প্লাস 1টি করে রোজ 2 বার সেবন করবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।